your kata stitch all over kajaje puro your tasher moddhe hobe তো বন্ধুরা শেষ মেশ গেছি আমরা অনেক এক্সাইটেড হাটে আসার জন্য তো হাটে গেছি শেষ মেশ হাটে যাব হাটে প্রচুর 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 লোক আছে আর হাটে অনেক জিনিসপত্র আছে সব কিছু দেখব কিছু কিছু জিনিস কিনব দারুণ এনজয় হবে চল চল তো সরি হাট চলো এত আমি কত লোক অসংখ্য লোক অসংখ্য জিনিসপত্র দেখুন পিওর কাঁথা স্টিচ অল ওভার কাজ আছে পুরো পিওর তসরের মধ্যে হবে পুরো পিওর তসর হবে দেখুন দাদা পিওর ময়েশ্চার একদম পিওর ময়েশ্চার এর নাম 3250 পিওর ময়েশ্চার আচ্ছা নিলে ডিসকাউন্ট তোমাদের এই দুদিনই শুধু এখানে তো মার্কেট নাকি মার্কেট তো শুধু দুদিনের জন্য প্রতিদিন বসে এখানে এখন আধা দিগাম প্লে সমস্ত রকমের কালেকশন পেয়ে তাহলে কি নেই এই বাজারে তাই তো সব কিছু কি নেই বাজারে কি নেই বল বোলপুরের সোনাঝুরি হাট খুব বিখ্যাত এই সোনাঝুরি হাটে এই যা কিছু দেখছেন সবই খাদির জিনিস সবই মোটামুটি হাতে বানানো এই দেখুন যা দেখছেন এইখানে প্রচুর মানুষের ভিড় থাকে শনিবার আর রোববার বিশেষ করে এই দুদিন সপ্তাহের এই দুদিন প্রচুর মানুষের ঢল নামে এখানে তাছাড়াও আরও সব দিনগুলোতে হাট বসে কিন্তু অতটা লোকজনের সমাগম হয় না এই দুটো দিন খুব সমাগম হয় এই যে দোকানগুলো আপনি দেখছেন এই দোকানগুলো মোটামুটি সন্ধ্যে পর্যন্ত থাকে তারপরে এইগুলো সব আর গুটিয়ে চলে যায় আর সবই সুতির জিনিস এই যে শাড়িগুলো দেখছেন সব কিন্তু হাতের কাজ সব হাতের কাজ এইগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন তবে কী বলুন তো বার্গেটিং করতে হবে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে ওরা দাম কিন্তু অনেকটাই বেশি বলবে কিন্তু আপনাদেরকে নেওয়ার সময় কিন্তু একটু বার্গেটিং করে নিতে হবে এই দেখুন বাউলের আসর চলছে এইখানে প্রচুর বাউলের আসর বসে ওই সোনাঝুরি হাটে গাছের ছায় এই হাটটা বসে প্রচুর এই বাউলের আসর বসেছে এই সোনাঝুরি হাট কিন্তু দুপুরের পর থেকে শুরু হয় দুপুরের পর থেকে শুরু হয় আর সন্ধ্যে পর্যন্ত হয় এই দেখুন সব কিন্তু এই হাতে বানানো কিন্তু এগুলো আর এইখানে সাঁওতালি মেয়েরা এইখানে সবাই মিলে এখানে ওরা একটা নাচের একটা অনুষ্ঠান করে ওরা আর এই যারা হাটে যায় ওরাই ওদের পয়সা টয়সাগুলো দেয় বাচ্চাদের খেলনার জিনিস আর ওই
কিছু কিছু আছে কাঠের জিনিস, আর এখানে সবচেয়ে ফেমাস হলো একতারা। একতারা বাউল মানে তো একতারা, তো ওই একতারাটা এখানে বেশি পাওয়া যায়। আমরা দেখুন এইখানে সব ঘুরে বেড়াচ্ছি, এখানে কিন্তু ওই হাত দুল সবই আছে, দেখুন সব দোকান দিয়েছে। এই শাড়িগুলো সব কিন্তু সব সুতির শাড়ি, দামটাও খুব বেশি না, মোটামুটি কমের মধ্যেই আছে। সোনাঝুরির হাট বোলপুরের একদম বিখ্যাত হাট এটা, প্রচুর মানুষ এখানে আসে শনিবার রোববার, বাকি দিনগুলো তো থাকে। এই দেখুন এইগুলো সব কিন্তু এই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিন্তু কাঠের, এগুলো সব কাঠের কাঠের জিনিস, হাতে বানানো কাঠের জিনিস। আমি দেখেই আপনার মোটামুটি মনটা ভরে যাবে, আপনি যত কেনেন বা নাই কেনেন কিন্তু ঘুরে দেখে শান্তি। একটা অপরূপ দৃশ্য এই হাটের, বিখ্যাত সেই সোনাঝুরি হাট বোলপুরের, রবি ঠাকুরের দেশের সোনাঝুরির হাট। আমাদের মোটামুটি হাটে ঘোরা প্রায় শেষ, কিছু কেনাকাটা করলাম, এবার আমরা একটু কিছু খাওয়ার ব্যবস্থা করতে, অনেক খিদে লেগে গেছে, মানে অনেকক্ষণ থেকে ঘুরছি তো, আর দুপুরে নিরামিষ খাওয়া সবই তো বুঝতে পারছেন হজম হয়ে গেছে। দেখি এবার কিছু খাওয়া যায় কি, খাওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে বেরোবো, আবার অন্যদিকে যাব। এই হাটে কিন্তু লোকজন এখনও এসে পৌঁছয়নি, এবার সব আসবে। এই দেখুন একতারাগুলো কী সুন্দর, এগুলো বাচ্চাদের খেলনা একতারা, বড়রাও ব্যবহার করতে পারবে এই বড় বড়গুলো। সব দোকানদাররা বসে আছে, এরকম সব বাজাচ্ছে, আমি হাতে করে দেখছি এইগুলো। খুব ভালো এদের হাতের কাজ, খুব ভালো, মানে যে এত সুন্দর কারুকার্য করে বানানো এইগুলো, এগুলো মানে ভাবাই যায় না। হাট তো দেখালাম, খুব অসাধারণ সোনাঝুরি হাট, অসাধারণ, এই মুখে বলে বোঝানো যাবে না। আপনারা আসুন এই হাটটা ঘুরে ঘুরে দেখুন, আমরা তো ঘুরে দেখলাম, আপনারাও আসুন ঘুরে দেখুন। তো বন্ধুরা এই ভিডিওটা আমরা করলাম, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, করে আমাদেরকে জানাবেন যে হাটটা কেমন লাগলো, তাহলে আমরা আবার পরবর্তী ভিডিও করতে আরও একটু উৎসাহ পাবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।